قال النبي صلى الله عليه وسلم بشر به قبل موته الله رسول বলেন আল্লাহর নবী বলেন মরদার মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির শিওরে যদি কোরআন তেলাওয়াত করা হয় সূরা ইয়াসিন যদি পাঠ করা হয় সূরা মুলক যদি পাঠ করা হয় সূরা ওয়াকিয়া যদি পাঠ করা হয় যতক্ষণ না পর্যন্ত জান্নাতের সুসংবাদ না দেবে মালাকুল মওত তার রূহ কবজ করতে পারবে না বলুন সুবহানাল্লাহ এবার হয়েছে লাভবানটা কোন জায়গা শুধু ওই আবার দেখেন জান্নাত কবজ করলো তারপর কি আসছে কবরে রেখে আর তো কেউ না কেউ আছে আস قال النبي صلى الله عليه وسلم اذا وضع الميت في قبره جاء القران عند راسه والصلاه عن يمينه والصوم عن شماله وصائر الحسنات عند رجليه الله رسول বলেন আল্লাহর নবী বলেন মানুষের যখন কবরে রেখে আসা হয় দাফন করে চলে আসা হয় جاء القران عند راسه তার মাথার দিক থেকে আসে কোরআন বলুন সুবহানাল্লাহ এইবার কি আসছে জমি জায়গা আত্মীয় স্বজন ছেলে পুলে বন্ধু বান্ধব এমএলএ এমপি কেউ আসতেছে হাদিস পাক আমার রসুলের হাদিস যা আল কোরআন ও ইন্দা রসিহি তা মাথার দিক থেকে আসে কোরআন আজাবের ফেরেশতা যদি সেদিক থেকে আসে কোরআন বলবে হটো এদিক থেকে আসা হবে না এদিকে আমার দায়িত্ব আছে বলুন সুবহানাল্লাহ ওয়াসালাতু আইয়ামিনিহি নামাজ আসে তার ডান দিক থেকে ডান দিকে এসে পাহারাদার দাঁড়িয়ে যায় আযাবের ফেরেশতা যদি ডান দিক থেকে আসে নামাজ হবে হটো এধার তোমার নাই এটা আমার ওয়াসাউমু আন শিমালিহি রোজা আসে তার বাম দিক থেকে রোজা আসে বাম দিক থেকে আসতে দেবে না অসাইরুল হাসানাতু ইনদা রিজলাইহি আর সমস্ত রকম ইবাদত বান্দেগী দান খয়রাত এগুলো আসে পায়ের দিক থেকে তাহলে আমার কভার করা হয়ে গেল তো নাকি কোনটা কাজে আসতেছে এবারে কোনটা কাজে আসতেছে আমরা ভালো রকমই বুঝতে পারছি কিন্তু সেইগুলো থেকে আমরা বিরাট উদাসীন উদাসীন না বলেন ভাই একটুখানি ব্যায়ামে হাত ধোও মুখ ধোও স্যানিটাইজ করো গেঁজে দাও এসব করতেছে না বলে আচ্ছা দিলুম আমি নিষেধ করতেছি না কারণ নিষেধ করলে আবার সরকারের আইন আমার কেস হয়ে যাবে গেঁজে দেওয়া যদি বলি দিও না কেস হয়ে যাবে সরকারের আইন আচ্ছা আমি গেঁজে দিলুম হাত পা ধুলুম মনে হয় আমার আর মরণ হবে না কোনো সময় নাকি মরণ হবে ও এ তো ছাড়বে না এ হবেই ও যে যতই দেখ না কেন কিন্তু খনেকের জন্য খনেকের বাঁচার জন্য আজ হাত ধোবা পা ধোবা মুখ ঢাকা এসব করে যাচ্ছে আর অনন্তকাল বাঁচতে হবে ও গেজেকে দেবে দিতে হবে না অনন্তকাল বাঁচতে হবে না এ তো ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য আর যেখানে যুগ যুগ ধরে অনন্তকাল ধরে বাঁচতে হবে সেখানে তো গেজের দরকার আছে যারা যারা গেজেলে কড়াকড়ি করতেছে ওরা কি পরকাল ভুলে গেছে সেখানকার জন্য কি করবে আমার রসুল সে হাত ধোয়া পা ধোয়া সব বলে গিয়েছে অজু করলে হয়ে যাবে আমার মতো করতে হবে না কি ভাই অজু করলে ধোয়াও হবে আমার সবও হবে অজু করলে ধোয়াও হবে সব হবে ভাই আমার তাহলে দেখেন আমার একটু মাঝে আজ কত কি করছে এখানে কত টাকা খরচ করছে কিন্তু অনন্তকাল বাঁচার জন্য সে কোরআন কোথায় গেল সে নামাজ কোথায় গেল ও রোজা কোথায় গেল ইবাদত বান্দিগি কোথায় গেল আজ বলেন এখানে জলসা আসে আসর থেকে তো শুরু হয়েছে
আসর থেকে এখানে শুরু হয়ে গেছে, কিন্তু লোকজন আমি সব দেখে সব রাস্তায় ওইদিক ওইদিক যাচ্ছে, সব বাজারে যাচ্ছে, ওই ওই সে মোড়ে ওখানে খানিকটা সব বসে রয়েছে। এখানে বসলি লস আছে নাকি? এখানে জান এইসব জায়গায় আসতে গেলে যেন জম জ্বালা চড়ে যান মসজিদে। এখানে এখানে কি হয় বলতে পারবো না, যে দুর্গাত নামাজ হয়ে যাচ্ছে মসজিদ ফাঁকা হচ্ছে না, ভরপুর আছে। হয় দেখে তাহলে সব জায়গায় কে যায় কি, তার মানে জানো দোজকে গেছে কখন বেরোব। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে, একটু ছোট ছোট কেরাত ধরতে পারো না, কেন ওর ঘাড়ে যেন বাস পড়ে। একটু মোনাজাত বেশি করলে বলতে ছোট ছোট মোনাজাত করতে পারো না, কি সর্বনাশ। এখানে দেখেন আমার রসুলের হাদিস দেখেন, قال النبي صلى الله عليه وسلم يستغفرون من في السماوات والارض حتى حيتان الماء ابن حبان روایت আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাভ লসটা বুঝলেন আজকে, কারণ আমরা শুধু দুনিয়ার লাভ বুঝি, তাই না? বলেন সে ঘোর দুনিয়াদার তার কাছে বলছে ভাই তুমি মুসলমান তা মরতে তো হবে, দোজক থেকে বাঁচার জন্য কিছু কর। সে বলতেছে দোজক বেশ তো বুঝি না, কোন জায়গায় গেলে লাভ হবে সেইটা বল, সেখানে যাবো নাকি? ও যদি বলে দোজকে লাভ হবে তাহলে সে দোজকে জাতির আসুন লাভ খুঁজতে। ভাই আমার আমার রসুল বলছেন দেখেন হাদিস পাক, আল্লাহ রসুল বলেন আল্লাহর নবী বলেন যেখানে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করা হয়, ইজমা কিয়াসের কথা আলোচনা করা হয়, আল্লাহর মহবুব বান্দাদের আলোচনা করা হয়, সেখানে যারা এসে বসে আল্লাহ রসুল বলেন মান ফিস সামাওয়াতে ওয়াল আরদে, যা কিছু জমিনে আছে যা কিছু আসমানে আছে, হাত্তা হিতানিল মা, এমন কি যা কিছু পানি আছে, হুতুন মানে মাছ, হিতান বহু বসন, পানিতে যত রকম মাছ আছে সকলেই তাদের জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করেন। কিতাবের মধ্যে লেখা আছে আজাইবুল মাখলুকাত, কিতাবের মধ্যে লেখা আছে আল্লামা কাজবিনী রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকার মখলুক সৃষ্টি করেছেন সব থেকে বেশি হলো মাছ। মাছ কত জানেন? রুই, কাতলা, শোল, বোল, মিরগেল, তেলাপিয়া, মনোপিয়া, পাঁকাল, উলকো, স্যাং, পুঁটি, চুনো, মৌরল্লা, কত নাম বলবো বলেন দেখি আমি, হ্যাঁ শেষ করা যাবে না। আবার মাছ আল্লাহর কি সৃষ্টি দেখেন, কথায় বলে সাপ বড়, গাছ বড়, মাছ বড়, বলেন না বলেন বলেন, এমন এমন মাছ আছে যে মাছের সামনে দাঁড়িয়ে পিছনে দেখে শেষ করা যায় না, পিছনে দাঁড়িয়ে সামনে দেখে শেষ করা যায় না, এত বড় বড় মাছ। আবার মাছের মধ্যে এমন ক্ষুদ্র মাছ খালি চোখে দেখা যায় না, দেখেন না যে নীল তিমি, সেমু ফিশ, এসব কোন যে বলা হয় নীল তিমি, ওই নীল তিমি মাছ প্রথম মানে বাচ্চা যেমন মাছ হলে ওটা তো জন্তু প্রাণী, স্তন্যপায়ী প্রাণী, ওটা তিমি মাছ আমরা বলি তিমি মাছ। ওই তিমি মাছের বাচ্চা যেদিন হয়, একটাই বাচ্চা হয় তিমি মাছের বাচ্চা যেদিন হয়, ওই বাচ্চার শুধু দুধ লাগে 50 মন, ওর মার কমন লাগবে, তাহলে সে কত বড়। পানিতে যত প্রকার সামুদ্রিক প্রাণী আছে আর আসমানে যা কিছু আছে, মানে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতায় ঠাসা, ইয়াস্তাক ফেরুনা নবী বলছেন তাদের জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাদিস বলেছেন, হাদিস মিথ্যে না ঠিক, তাহলে মাপ আমাদের হবে না? হবে না, এসে বসে লাভ হলো না লস হলো, এ লাভ কেউ চায়? আমি দেখাবান কোন লাভ চায় মানুষ। হ্যাঁ আরো শোনে, এ তো মাপ করার কামনা করে, আরো শোনে আল্লাহ রাসূল বলেন আল্লাহর নবী বলেন লাইসা মিন আবদিনি উসাল্লি আলাইয়া ইল্লা বালাগানি সাওতাহু, যেখান থেকে দরুদ সালাম পড়া হোক না কেন আমি নবী নিজে কানে শুনি।
সকলে একটু সংস্কারে বলবেন না কত সুন্দর কথা। আজ আমার এখানে দরুদ শরীফ পড়ছে, আমার রসুল শুনছেন, নিজে কানে শুনছেন। তো বলছে পৃথিবীর কত জায়গা তো জলসা আছে, রসুল কোন জায়গা জলসা শুনবে? মনে হবে নাকি বলেন? তাহলে আবার আসেন, ইবনে মাজার হাদিস পাকের মধ্যে আছে, ইবনে মাজার হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, আল্লাহর নবী বলেন, 192 পৃষ্ঠা ইবনে মাজার হাদিস, সাইকান সিহাসে তা হাদিসের মধ্যে একটা হলো ইবনে মাজার, ইবনে মাজার হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা জামালিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গোটা পৃথিবীটাকে ছোট করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন, আমার হাতের তালুতে রেখে দিয়েছেন। হাতের তালুতে আমার কিছু থাকি, আমি আমার কোনটা দেখব কোনটা বাদ দেবো বলেন দেখি, হাত দেখতে পাই হাতে তালুতে। আমার রসুল বলেন, শুধু আমি শুনি না, যখন যেখান থেকে আমার উম্মাত উম্মাতানি আমার উপরে দরুদ সালাম পাঠ করে, দরুদ সালাম পাঠ করে, আমি রসুল নিজে চোখে দেখি। আর শুধু তাই নাই, ওই সময় আমি মদিনার সবুজ গম্বুজের নিচে সেজদার মধ্যে পড়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি তাদের জন্যে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করি। আমি কি আটটা আমার নিজের বানানো কথা বলছি? এবার রসুল যদি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ আমাদের মাপ করবে না করবে না? এইবার বলে আমার নবীকে ফেরত দেবে আল্লাহ? এখানে পাহাড় পরিমাণ গোনা নিয়ে বসেন না কেন, জমিন পরিমাণ গোনা নিয়ে বসেন না কেন? অনেকে অনেকে আমরা টিটকারি মারি, ও ওখানে যারা বসেছে ও এই করেছে ওই করেছে ওই করেছে, এই করেছে ওই করেছে ওই করেছে, এরকম বলে না বলেন ভাই? তাই বসুক না, এটা তো জান্নাতের বাগান, এটা তো গোনা মাফের জায়গা, গোনা মাফের জায়গা। বুখারি শরীফ জেলদে সানি হাদিস পাক আবার দেখেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে, তারা দুনিয়ার জমিনে ঘুরে ভ্রমণ করে, যখনই দেখে এমন জলসা হয় যেখানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা আলাপ আলোচনা হয়, আল্লাহর মহবুব বান্দাদের আলাপ আলোচনা হয়, হজের মজলিসে বাজে আজে কথা বলা যায়, এখন একটা ফ্যাসাদ হয়েছে নাকি বলে, কড়া জিনিস করতে গেলে না এখন আর বিদ্যা শিক্ষা করতে হয় না, একটায় ওয়াজ করতে গেলে খুব বিদ্যা শিক্ষা করতে হয় না, দুই নম্বরে হুজুর হতে গেলে খুব বিদ্যা শিক্ষা করতে হয় না, তিন নম্বরে ঝাড়ফুঁক করতে গেলে নামাজ রোজা ওযু গোসলের শিক্ষা অর্জন করতে হয় না। আমি ভুল বলেছি ঠিক বলি? যাই যাই দেখেন, এই যে যেটা বেহেশতের বাগান সেখানে আজে বাজে কল্প কাহিনী হাসি ঠাট্টা এটা হবে কেন নাকি বলেন? কি অবস্থা এখন হচ্ছে সেখানে, গজল গজল কোন সব গাচ্ছে, সব গানের সুরে গজল গাচ্ছে। এই জন্য বন্ধ করে আমি অনেক জায়গায় বলি বলে আমার তারা ক্ষোভ ক্ষোভ, তারা 42 বছর ওয়াজ করতেছে ক্ষোভ করে নাই বাদ দিবি নাকি বলে, সত্য কথা বলে চলে যাবো। হ্যাঁ ভাই আমার সব গজলগুলো চলছে, সব দেখেন সব গানের গানের সুরে গানের সুরে, আর আমরা বলতেছি লা আল্লাহ কুম তুরহামুন, আল্লাহ রহমত বর্ষণ হবে, এ যেন রোজা রেখে মদ দিয়ে ইফতার করা বানা হচ্ছে না? ভুল বললাম? একটু একটু সাবধান সচেতন হতে হবে আমাদের, আল্লাহ পাকের শান। দেখেন দেখেন আজ এখানে এই যে মাদ্রাসা আছে বলেই তো এখানে জলসা হচ্ছে বলে ছেলেমেয়ের কেরাত পড়ছে নাকি বলে, নাতে রসুল পড়ছে, কেরাত পড়ছে তার, আল্লাহ পাকের শান। এই গ্রামে বহু আলেম হাফেজ, তারা সেইভাবে শিক্ষা দিয়েই যাচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের আরো কামিয়াবি দান করেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, একদল ফেরেশতা যখন দেখে কোরআন হাদিস ইজমা কিয়াস,
এইরকম ধরনের মজলিস মজলিস সেখানে তারা গোল হয়ে দাঁড়ায়, তারপরে ডাকে অন্যান্য ফেরেশতাদের, এদিকে এসো, যা আমরা খোঁজ করছিলাম তা পেয়ে গেছি, এদিকে পেয়ে গেছি আমরা। সব এসে দাঁড়াতে 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 সপ্তম আসমান পর্যন্ত চলে যায়, সাত আসমান পর্যন্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব শোনেন, সামিউম বাসির তিনি। তবু ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, ওইভাবে গোল হয়ে দাঁড়িয়ে আছেন, আমার বান্দারা ওখানে এক জায়গায় বসে কি করছে? আল্লাহ আপনি তো সব জানেন, সব দেখেন, আপনি সর্বজ্ঞাতা, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ওরা আপনার গুণগান করছে, আপনার প্রশংসা করছে, ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহর প্রশংসা করে, ওরা আপনার প্রশংসা করছে। আমার প্রশংসা করছে কেন? ওরা আমার দেখেছে না? আল্লাহ ওরা দেখেনি, ওরা পড়ে বা শুনে ওরা বিশ্বাস করে নিয়েছে, ঈমান এনেছে। বলে আমার দেখলে কি হতো? বলে আল্লাহ, ওরা যদি আপনাকে দেখতো তাহলে দুনিয়া সব কিছু ভুলে সারা জীবন শুধু আপনার প্রশংসাই করত। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বলবে, ও জান্নাতীরা, আমার ওয়াদা অনুযায়ী সব পেয়েছো কিনা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুরে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সব পেয়েছি, এখন একটা পাইনি। জান্নাতের এখন একটা পাওনি, কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আল্লাহ আপনি বলেছিলেন, লা তুদরিকুহু বিল আবসার, দুনিয়ার বুকে আল্লাহকে কেউ দেখতে পাবে না, জান্নাতে দেখা হবে। এ দুনিয়ায় দেখবে কেউ আল্লাহ? দুনিয়ায় যদি কেউ দেখার দাবি করে, ভন্ডনা আমার আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছিলেন, তবে এই দুনিয়ায় না, একদম সাত আসমান পার করে নিয়ে আর সে মোয়াল্লার দিকে তাপাত দেখা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর মূসা আলাইহিস সালাম দুনিয়ায় দেখতে চেয়েছিলেন, তাই পারেনি। আজ দেখতেছিলেন, তুরপায় ডেকে নিলেন, 70,000 পর্দার মধ্যে থেকে আল্লাহ শুধু জ্যোতি নিক্ষেপ করলেন, তাতেই পাহাড় ঘুরে ছাই, মূসা বেহুশ। আর আমার নবীকে আল্লাহ ডেকে নিয়েছিলেন, স্বচক্ষে দেখেছিলেন। যাক, ওদিকে আজকে নয় আমি যেটা বলতে চাচ্ছিলাম। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ আপনি বলেছিলেন জান্নাত আপনি দেখা দেবেন। হ্যাঁ, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি ওয়াদা ভঙ্গ করি না, আর ওয়াদা ভঙ্গকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। তোমরা সব একত্রিত হও, যখন একত্রিত হয়ে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সুরাহাদান নূরের পর্দা তুলে দেবে, জান্নাতীরা এক সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। আজ ওই দেখতে দেখতে ঢুলতে থাকবে, তারা ঢুলতে থাকবে, ওই ঢুলতে 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 তাদের 50,000 বছর পার হয়ে যাবে, তবু তাদের আর সম্বিত তখন ভালোভাবে আসবে না। 50,000 বছর পরে তাদের যখন জিজ্ঞাসা করা হবে, তোমরা কেমন দেখলে বলো, কেউ বলতে পারবে না যে এই রকম লম্বা, এই রকম মোটা, এই রকম চওড়া, কেউ বলতে পারবে না। আল্লাহকে এক পলক দেখার সঙ্গে সঙ্গে 50,000 বছর ঢুলতে থাকবে শুধু। বলুন সুবহানাল্লাহ। এ বলছে, আল্লাহ ওরা যদি আপনাকে দুনিয়ায় দেখতো সব ভুলে শুধু আপনার তাসবিহ তাহলিল হাম আপনার এত মশগুল থাকতো। ও ফেরেশতারা, ওরা যেন কি চাচ্ছে আমার কাছে? আল্লাহ, ওরা আপনার জান্নাত চাচ্ছে আপনার কাছে, তাহলে আমার জান্নাত দেখেছে? তাহলে না, তাহলে জান্নাত দেখলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন আপনি জান্নাতে যে নিয়ামত তৈরি করে রেখে দিয়েছেন, জান্নাতে যে নিয়ামত সৃষ্টি করে রেখে দিয়েছেন, ওই নিয়ামত যদি ওরা দুনিয়ায় যদি দেখত, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে জান্নাতের আশায় সব সময় তারা ব্যস্ত থাকতো।
জাহান্নাম দেখেছে তো বলে না বলে জাহান্নাম দেখলে কি হতো আল্লাহ আপনি জাহান্নামে যেভাবে আযাব সাজিয়ে রেখে দিয়েছেন এত আযাব আপনি জাহান্নামে সাজিয়ে রেখে দিয়েছেন ওই আযাব যদি তারা একবার দেখত তাহলে জাহান্নামের ভয়েতে সারা জীবন শুধু কান্না কাটি করত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে যারা আমার জান্নাত না দেখে জান্নাতের প্রতি ঈমান এনেছে যারা আমার জাহান্নামকে না দেখে জাহান্নামের প্রতি ঈমান এনেছে তোমরা সাক্ষী থাকো ওই মজলিসে যারা বসে থাকবে বসে আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাপ করে দিলাম ওই মোনাজাত করতে গিয়ে যারা কাঁদে বেশি বলে ওরা কাঁদে বেশি কেন বলতো ওরা ওদের অন্তরটা বেশি নরম তাই ওরা কাঁদে আমার বলছে না ওরা বেশি পাপ করে বলে বেশি কাঁদে দেখেছেন অবস্থা এই মুর্শিদাবাদ হচ্ছে নাকি সে মহাপাপ হোক না কেন যার চোখ দিয়ে পানি ঝরে সেই লাভবান বেশি নাকি বলেন ভাই আল্লাহ বলছেন আমি তাদের সকলকে মাফ করে দিলাম একজন ফেরেশতা বলছে আল্লাহ ওখানে একজন এমন লোক আছে তার সারা জীবনটাই শুধু গোনা পাপ করেছে তারেও আপনি মাফ করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ফেরেশতারা আমি একবার যখন ওয়াদা করেছি ওদের গোনা যত বড়ই হোক না কেন পাহাড় পরিমাণ হোক না কেন আসমান পরিমাণ হোক না কেন জমিন পরিমাণ হোক না কেন আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আজকের এখান থেকে যখন ফিরে যাব জলসা শেষে আমরা মাসুম বেগুনা হয়ে বাড়ি যাব তবে তারপর থেকে আবার যে জমন চলবে তার তখন জমা হবে নাকি বলে যে জমন চলবে তার তখন জমা হবে তবে কবে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে যদি কেউ বলে যে না মাফ করবে না মাফ হবে না হাকিকাতে এই কোরআন হাদিস যেগুলো বললাম এগুলো অস্বীকার করা হয় তারিখে তাবারি কিতাবের মধ্যে লেখা আছে মুজামুল কাবীর কিতাবের মধ্যে লেখা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে দেখে এক যুবক মাটিতে মাথা ঠুকতেছে আর কাঁদছে আল্লাহ মাফ করতে পারে কিনা দেখে মাফ করতে পারে কিনা মাটিতে মাথা ঠুকছে আর কাঁদছে আর বলছে আল্লাহ আমার এই পাপ কি মাফ হবে এ পাপ কি আমার মাফ হবে মাটিতে মাথা ঠুকছে আর কাঁদছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলেন শুনলেন ওমরের চোখে পানি এসে গেল বলছে ভাই আপনি এরকম করে কাঁদছেন কেন তো আমি যে পাপ করেছি আল্লাহ কি আমার মাফ করবে আপনি এত চিন্তা করছেন কেন রসুল তো এখনো দুনিয়ার হায়াতে আমাদের মধ্যে আছেন চলেন রসুলের কাছে যাই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে তো বলছে আমি যে পাপ করেছি রসুলের কাছে গেলেও কি মাফ হবে মাফ হবে তো চলেন না আপনি নিরাশ হচ্ছেন কেন চলেন চলেন ওই যুবক নিয়ে আসলো মসজিদে নববীর পাশে বসিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি এখানে বসেন আমি নবী পাকের নিকট থেকে অনুমতি নিয়ে আসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন নবী পাক আমার বাড়িতেই ছিলেন বাড়িতে বলতে আল্লাহ রাসূলের যেখানে মাজার আছে ওটাই মা আয়েশার ঘর ওটাই হচ্ছে আমার রাসূলের বাড়ি ওটাই হলো রাসূলের বাড়ি
ওমর রাদিয়াল্লাহু তাআলা নু দরজা একটু আলতো করে আঘাত করলেন, শব্দ করলেন। নবী ভিতর থেকে বলছে কে? হযরত ওমর বলছেন বি আনতা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি ওমর। ভিতরে প্রবেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফারাদ্দা আলাইহি নবী জবাব দিলেন, কি খবর ওমর? ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন যুবক মাটিতে মাথা ঠোকে আর কাঁদছে আর বলছে আমার এ পাপ কি maaf হবে। তার কান্না দেখে আমারও কান্না এসে গেল, তাই তাকে নিয়ে এসেছি, আপনি অনুমতি দিলে আপনার কাছে নিয়ে আসবো। কোথায় সে যুবক? বলে মসজিদে নববীর পাশে বসে আছে। নবী আমার বলছে চলো চলো আমও যাই, চলো চলো আমও যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের নিকটে আসে। যুবক তখন মাটিতে মাথা ঠকে আর কাঁদে আর বারবার বলে আল্লাহ আমার এ পাপ কি maaf হবে, এ পাপ কি আমার maaf হবে। কাঁদছে কাঁদছে। ওই সময় আল্লাহ নবী বলেন যুবক তুমি এত হতাশ হইও না, তুমি কি পাপ করেছো না করেছো তুমি জানো, তবে তুমি তওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় ভালোবাসে, তওবা করে নাও, আল্লাহ তোমার maaf করে দেবে। যুবক ওই সময় বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমি যে পাপ করেছি তওবা করলে কি আমার মাফ হবে? আমার নবী বলছেন যুবক কি পাপ করেছো? তোমার পাপ কি পাহাড়ের মতো? তোমার পাপ যদি পাহাড়ের মতো হয় তা থেকে আমার আল্লাহ দয়া বড়। বলুন সুবহানাল্লাহ। যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের থেকেও আমার পাপ বড়, পাহাড় থেকে উপর। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, ও যুবক তোমার পাপ কি আসমানের জমিনের মতো? তোমার পাপ যদি জমিনের মতো হয় তা থেকেও আমার আল্লাহ দয়া বড়, তুমি তওবা করে নাও। যুবক আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, জমিনের থেকেও আমার পাপ বড়, জমিনের থেকেও বড়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, যুবক তোমার পাপ কি আসমানের মতো? তোমার পাপ যদি আসমানের মতো বড় হয় তার থেকেও আমার আল্লাহর দয়া বড়। ভাই জমিন বড় না আসমান বড়? জানেন বিজ্ঞান প্রমাণ করেছে না, পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। যারা স্কুল কলেজের ছাত্র বন্ধু আমার আছেন তারা নিশ্চয়ই জানবেন, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। ওই তো আসমানে একটা থালা ভানা দেখায়, যদি হাজার হাজার সূর্যের পাশে দেওয়া হয় ওই রকম আসমানের এক কোলো ভর্তি হবে। তাই পৃথিবী থেকে সূর্য এত বড় হয়ে ওটুকুনি দেখায় আসমানে, নাকি বলে? তাহলে আসমান কত বড়। তারপরে বৈজ্ঞানিকরা আবার একটা গ্রহের সন্ধান পেয়েছে, তার নাম হলো মিল্কি ওয়ে। এই গ্রহটা এত বড়, হাজার হাজার ওরকম সূর্য তার মধ্যে ঢুকে যাবে। এত অবাক হয়ে যাচ্ছে বিজ্ঞান, অবাক হয়ে যাচ্ছে যে আসমানে কি খেলা হচ্ছে, নাকি বলে? তারপরে আবার একটা গ্রহের সন্ধান পেয়েছে যার নাম দিয়েছে ভার্স, ওরকম মিল্কিও তার মধ্যে হাজার হাজার ধরে যাবে। তারপর আর একটা গ্রহের সন্ধান পেয়েছে সুপার ভার্স, ওরকম গ্রহ তার মধ্যে হাজার হাজার ধরে যাবে। লেটেস্ট আজ পেয়েছে বৈজ্ঞানিকরা গ্যালাক্সি ব্ল্যাক হোল, যে গ্যালাক্সি ব্ল্যাক হোলের মধ্যে আজ ওরকম মিল্কি বলেন ভার্স বলেন সুপার ভার্স বলেন আজ লক্ষ লক্ষ ওরকম ওই গ্যালাক্সির মধ্যে ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ, আসমান কত বড় দেখেছেন এবারে। হ্যাঁ ভাই আমার সেদিকে আমি যেতাম,
আইনস্টাইনের টাইম অফ স্পিচ বলে একটা বই আছে, অবাক হয়ে যেতে হয়। আজ আজ কি না এরা আজ এখন এসে এরা সন্ধান করে পাচ্ছে, আর আমার রসুল 1500 বছর আগে সব সন্ধান দিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আসমানের খেলা সম্পর্কে এর আগের মাস রজব মাস যে কথা সভা করেছি, অধিকাংশ আমি সিদ্দিকে গিয়েছি। আমি কেন আমার রসুল তো গিয়েছিলেন সাত আসমান ভেদ করে, তো আসমানে গেলে আর সে মোয়াল্লায় গেলে। আমার নবী যেখানে গেছে পৃথিবীর বৈজ্ঞানিকটা সেখানে যেতে পেরেছে, ওরা কোথায় গেছে তাও না ভুল, ওরা গেছে মঙ্গল গ্রহে, ওরা গেছে চাঁদে। চাঁদ কোথায়, মঙ্গল গ্রহ কোথায়, আর আসমান কোথায়? এবার বোঝা গেছে? ভাই আমার পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তো 500 বছরের রাস্তা কি আমার আপনার এই দুনিয়ার টাইম? আলোক বর্ষর গতিতে। আলোক বর্ষ কারে বলে? আলো, এই কারেন্ট, ইলেকট্রিক আলো, এর গতি হলো সেকেন্ডে 186,000 মাইল সেকেন্ডে। আর এরকম করে যাবে ওই 500 × 24 × মানে 24 সেকেন্ড, 1 মিনিট 24 গুণ, ফের আবার 24 মিনিটে 1 ঘন্টা গুণ 24, হ্যাঁ 12 × 24 ঘন্টা 1 দিবারাত গুণ 24, আবার 365 দিনে 1 বছর গুণ 365, আবার 12 মাসে 1 বছর গুণ 12। আরে 500 গুণ করে যায় এক আলোক বর্ষ হয়, এক আলোক বর্ষ, এরকম 500 আলোক বর্ষর রাস্তা, 500 পৃথিবী। ওরা প্রথম আসমানেও যেতে পারে না, চাঁদে, মঙ্গল গ্রহে, চাঁদের সঙ্গে আসমানের সম্পর্ক অনেক দূর, ওরা ওই পর্যন্ত। আর ফেরেশতারা কত দূর গেছে? এক জায়গায় জিব্রাইল গিয়ে, মানে ফেরেশতা জিব্রাইল সব থেকে হেড ফেরেশতা, তো ওনার ধাপটা সব থেকে একটু বেশি না কি বলে, তো উনি এক জায়গায় গিয়ে মিয়ারাজের যাত্রে এক জায়গায় গিয়ে বলছে আমি আর যেতে পারবো না। তার নাম হলো সেদরাতুল মন্তাহা, ওটা সাত আসমানের পরের স্টপিস সেদরাতুল মন্তাহা। জিব্রাইল ওখানে অপেক্ষা করে, আল্লাহর আদেশ ওখানে আসে, ওখান থেকে জিব্রাইল নিয়ে নবী পাকের কাছে আসতেন। বলুন সুবহানাল্লাহ, 23 বছর ধরে নিয়ে এসেছেন। নবী বলেন আমার তো যেতে হবে, চলো জিব্রাইল। জিব্রাইল বলেন আগার এক্সের মুয়ে বারতার পারাম ফরুগে তাজাল্লি বাসুজাদ পারাম, বলে এখান থেকে যদি আমি এক চুল পরিমাণ যদি এগিয়ে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 70,000 পাকনা পুড়ে সারখার হয়ে যাবে। চাঁদে গেছে কিন্তু সূর্যে যেতে পারিনি বৈজ্ঞানিক, নাকি বলে সূর্যের কাছাকাছি যাবে একদম মুহূর্তের মধ্যে পুড়ে ঝলসে সারখার হয়ে যাবে। 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে আমাদের এখানে ল গলে পানি হয়ে যায়, 1500 আর সূর্য তাপ বিকিরণ করে 60,000 কিলোগ্রাম বেগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ল গলে পানি হয়ে যায় 1500 × 60,000, তাই তার কাছে গেলে থাকবে না, গলে যাবে। এবার ওইটা আস্তে আস্তে রঞ্জন রশ্মি যাকে বলা হয়, ওই সূর্যের ওই গতি যে ডাইরেক্ট যে পৃথিবীতে পড়তো, পৃথিবী পড়ে সারকার হয়ে যেত, হ্যাঁ সারকার হয়ে যেত। ওইটা আস্তে আস্তে ওই রঞ্জন রশ্মি এসবগুলো খেতে খেতে ওর অনেক হালকা করে দেয়, তারপরে এসে পৃথিবীতে পড়ে। বিজ্ঞান আমি অস্বীকার করছি না, বলো অনেক কিছু পারি। চাঁদ যেখানে আছে বিজ্ঞান বলছে, আমার আল্লাহ কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সুরায় সাফফাত পড়লে অবাক হয়ে যেতে হয়। আজ 1500 বছর আগে আমার নবী সে সূত্র দিয়ে গিয়েছেন কোরআনের মারফতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাধ্যমে যেটাই কিনা তৈরি করেছেন মাধ্যাকর্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ।
বৈজ্ঞানিক নিউটন নাকি বলেন, কোরআনে বলছে ইন্নাল্লাহ ইউমসিকু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্দাকাঞ্চ সবজির মধ্যে দিয়ে আজ আজকে জমিন আসমানের মধ্যে খানে একটা মর্দা সবজি দিয়ে সব টাঙান টাঙিয়ে রেখে দিয়েছেন, টাঙিয়ে রেখে দিয়েছেন, দেখেন না ভাই। আর বলতে বলতে আমার একটু কোরআনের সঙ্গে একটু মিশিয়ে না বললে কেন, এ জামানায় সব মনে করে মাওলানা মৌলভীরা ওসব কিছু বোঝে না পড়ে না জানে না নাকি বলে ভাই। ওদিকে যাচ্ছি না, আর যে কথা বলতে বলতে আজ আমি চলে এসেছি একটুখানি শুধু বলছিলাম, বৈজ্ঞানিকরা বলছে সূর্য যে কক্ষপথে ঘোরাঘুরি করে তাছাড়া যদি কয়েক ডিগ্রি নিচে আসে পৃথিবী পুড়ে সার্কাস হয়ে যাবে, আর তাছাড়া যদি কয়েক ডিগ্রি উপরে চলে যায় পৃথিবী পুরো ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে। চাঁদ যেখান থেকে আসা যাওয়া করে তাছাড়া যদি কয়েক ডিগ্রি নিচে আসে পৃথিবীর পানি উতলে উতলে উঠে সারা পৃথিবী মুহূর্তে প্লাবিত হয়ে যাবে। আবার যেখান থেকে আসে ঘোরাঘুরি করে তাছাড়া যদি কয়েক ডিগ্রি উপরে চলে যায় চাঁদ সারা পৃথিবী পানি শূন্য হয়ে যাবে। বোঝা যাচ্ছে এবারে ওই চাঁদের টানেই কিন্তু জোয়ার ভাটা খেলে, জোয়ার ভাটা খেলে। যাক আজকের আমি ওদিক অত যাচ্ছি না, আমি সে বলতে বলতে চলে এসেছি আমার ফলের যেটা উদ্দেশ্য। ফেরেশতা জিবরাইল বলছে এখান থেকে আমার আর যাওয়ার ক্ষমতা নেই, আমার নবীর ক্ষমতা আছে। ও দেখে বিজ্ঞান, তুমি প্রথম আসমান পর্যন্ত যেতে পারলে না। জিবরাইল ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের সর্দার, সিদরাতুল মুনতাহা তুমি টপকাতে পারলে না। আমার আল্লাহ বলছেন হাবিব কেউ পারবে না, আপনার জন্য আমি স্পেশাল স্পেশাল শিপ পাঠিয়ে দিলাম। আরাফিন খুদরিন আবকারিন ইহসান, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাফ রাফ পাঠিয়ে দিল জান্নাত থেকে, হাবিব একা চলে আসুন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন রাফ রাফ পাঠিয়ে দিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাফ রাফে চড়ে একা আরশে মুআল্লায় চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে হ্যাঁ ভাই আমার, আর যে কথা বলছিলাম পৃথিবী থেকে জমিন কত বড়, আমার নবী বলেন ওগো আল্লাহর বান্দা তোমার পাপ কি আসমানের মতো, তোমার পাপ যদি আসমানের মতো হয় তার থেকেও আমার আল্লাহর দয়া বড়। যুবক তো বলে হুজুর আমার পাপ আসমানের থেকেও বড় বড়। আল্লাহ রসূল অবাক হয়ে গেলেন, এ বলো তো তুমি কি পাপ করেছো, এতক্ষণ তো পাপ জানতে চাইনি নাকি বলে। আমরা আগে তুই কি অন্যায় করিস তাই বল, এইটা করি তো নাকি বলে। রসুল জানতে চাইতেন না, কিন্তু এখানে আজ কোনো উপায় না পেয়ে বলছে আচ্ছা বলো তো তুমি কি পাপ করেছো যে তোমার পাপ পাহাড়ের থেকেও বড়, জমিনের থেকেও বড়, আসমানের থেকেও বড়, কি পাপ করেছো। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হুজুর, প্রত্যেক মানুষ সংসার চালানোর জন্য একটা একটা পদ বেছে নেয়, জীবিকার পদ বেছে নেয়। কেউ চাষ করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ কলকারখানা করে, কেউ চাকরি করে, কেউ বাকরি করে, করেন সবটাই করা যায় নাকি না, না যায়। কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহ রসুল বলেন আল্লাহর নবী বলেন হালাল ফরজ নাচ না ইবাদত আঞ্জাম দেবার পরে হালাল ভাবে উপার্জন করাও হলো ফরজ। আল্লাহ রসুল বলেন আল্লাহর নবী বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হালাল ভাবে উপার্জন করে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন। আর হালাল উপার্জনের মধ্যে সব থেকে হালাল উপার্জন হলো চাষবাস করা, চাষবাস করা, এই মেহনত করে করতে হয় নাকি বলে, মেহনত করে করতে হয়। ব্যবসায় তবু ডুপলি মাছিটি করা যায় নাকি বলে, দুধি পানি মিশে না পানিতে দুধ মিশে কোনটা, মানে একটার কথা শুধু ধরে ধরে। তাহলে হালাল হালাল ভাবে উপার্জন করা আল্লাহর বন্ধু, তবে ও বন্ধুকে নামাজি হতে হবে।
মেয়েমান এখন দেখেন চাষবাস করা হলো সবথেকে হালাল উপার্জন, হালাল উপার্জন। ভাইরে আমার আজ কিনা আজ ওই সময় বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মানুষ সংসার চালানোর জন্য একটা পেশা অবলম্বন করে, আজ আমরাও করি, করা ভালো। আল্লাহ রাসূল বেকার কে পছন্দ করতেন না? করতেন। একজন এসে বলছেন হুজুর আমাদের ভিক্ষা দেন, আমার নবীর কাছে আসলে কাউকে খালি ফেরাতেন না, যদি হুজুরের কাছে কিছু না থাকতে। রাসূল বলছে বাবা এখনো তো আমার কাছে কিছু নেই, তুমি আবার এসো। কিন্তু একজন এসে ভিক্ষা চাইলো, দেখলো টাটকা যুবক, বলছে বাবা তুমি যুবক মানুষ, তুমি ভিক্ষা করবে কেন, তুমি ভিক্ষা করবে কেন, তোমার বাড়ি কিছু নেই। তাহলে হুজুর রয়েছে একটা কুরুল, রয়েছে কুরুল, রয়েছে তো তুমি ওইটা নিয়ে এসো না, ওইটা নিয়ে এসো। কুরুলটা নিয়ে আসলে নবী নিজের হাতে গাছের ডাল কেটে বাঁটি লাগিয়ে দিলে, বলছে বাবা তুমি এই এটা দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি কর, আল্লাহ তোমাদের বরকত দেবার, ভিক্ষে করতে হবে না। গেল বেশ কয়েক মাস পরে আবার আসলে, সেই যে চলে গেল কয়েক মাস পরে, এসছে রাসূলের পাকসন তার দিকে ফিরে আসে, কি বলে ইয়া রাসূলুল্লাহ এগুনো নেন, আমার উপার্জন থেকে অনেক বেশি হয়েছে, এগুনো আমি যাকাত স্বরূপ দিয়ে দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ, বুঝি কি ব্যাপার বলো তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আপনি আমার কোড়ালে বাঁটি লাগিয়ে দিলেন, আমি জঙ্গল থেকে কাঠ কেটে মদিনার বাজারে বিক্রি করি, আমার প্রতিদিন বিক্রি করে যা হয় আমি তিন ভাগ করি, এক ভাগ সংসারের জন্য আমি খরচ করি, এক ভাগ আজকে আমি দান খয়রাতের জন্য রেখে দেই, আর এক ভাগ আমি জমা রেখে দেই। ইয়া রাসূলুল্লাহ যত দিন যায় আমার টাকা তত বেশি হয়, হুজুরে রেখে রেখে দিতেই টাকাগুলো বেশি হয়েছে, তাই আপনার কাছে নিয়ে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, তাহলে হালাল ভাবে উপার্জন করা আল্লাহ পছন্দ করে নাকি বলে? এবার অবৈধ উপার্জন অনেকে অনেক রকম উপার্জন করে নাকি বলে? কেউ কাটমানি খেয়ে উপার্জন করে, কেউ রাস্তা মেরে উপার্জন করে, কেউ গরিবের ঘরের টাকা মেরে উপার্জন করে, কেউ আমফানের টাকা মেরে উপার্জন করে। আমি ভুল বলতেছি? রাগ হবে, আল্লাহ আসবে না তো ভাইয়া? দেখেন ওই উপার্জন হচ্ছে না কি বলে, কি সর্বনাশ। গরিব মানুষ, গরিব মানুষ তারও ঘর করতে বলে ত্যাগ, 15,000 না দিলি দেব না, অন্য অন্য দেবো, যা ঘর রয়েছে টাকা দেবো। তাহলে কেন, যা ঘর রয়েছে ওরা ওকা কাছে দিলে হাফ হাফ পায়, তাহলে কেন? তাহলে আমার তো ঘর রয়েছে, এই তো বিনা পয়সা পাচ্ছ, হাফ লাই লেগে, আর গরিবি দিলে সবটাই দিতে হবে। আর এখানকার কথা আমি বলছি, যাই তো অনেক জায়গায় সব বলে, এই জন্য ভাইরা আমার, তাহলে উপার্জন আছে অনেক রকম নাকি বলে? অনেক উপার্জন আছে। আমার আল্লাহ কোনটা পছন্দ করে এবার বুঝতে পারলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমিও সংসার চালাবার জন্য একটা পদ বেছে নিয়েছি, কি পথ তুমি বেছে নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে যখন কোন নারী পুরুষ মারা যায়, আমি অপেক্ষা করি কখন তাকে দাফন করবে, যখন তার দাফন করা হয়ে যায় আমি অপেক্ষা করি কখন রাতের অন্ধকার নেমে আসবে, যখন রাতের অন্ধকার নেমে আসে ওই সময় আমি কবরটা খুঁড়ে ভিতরে নেমে লাশের গা থেকে কাফন গুলো খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে তাই দিয়ে আমি সংসার চালাই। আল্লাহ রাসূল বলছে বাবা তুমি আর চুরি করো না, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে, আর করবে না, আর করবে না, তুমি তওবা করে নাও, আল্লাহ মাফ করে দেবে। বলে হুজুর আমি ওজন্য কাঁদি না। তাহলে আবার কি জন্য কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর
গতকাল একজন নারী মারা গেল মদিনার বুকে, আর যার খ্যাতি ছিল হুরে মদিনা, তিনি হচ্ছে মদিনা সুন্দরী যুবতী নারী। মদিনা সুন্দরী মারা গেল, আসরের সময় তার দাফন করা হলো, আসরের সময় তার দাফন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষা করতে লাগলাম কখন রাতের অন্ধকার নেমে আসে। রাতের অন্ধকার নেমে আসলো, যখন লোক চলাচল বন্ধ হয়ে গেল, আমি কবরের ভিতরে নেমে ওই লাশের গা থেকে কাফন গুলো খুলে নিলাম। ওই আরব সুন্দরী মদিনা সুন্দরীর নগ্না দেহ আমার সম্মুখে পড়ে রইল। আমি কাফন গুলো খুলে নিয়ে যখন চলে আসার উপক্রম করলাম, আমার মনের ভিতরে কে যেন বলে উঠল, ওরে তুই তো সারা জীবন সাধনা করলেও এই মদিনা সুন্দরীকে তুই তো পেতিস না, তোর সামনে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, উলঙ্গিনী অবস্থায় পড়ে আছে, নগ্না অবস্থায় পড়ে আছে, তুই তো সারা জীবন সাধনা করলেও তো পেতিস না, তোর সম্মুখে পড়ে আছে তুই কেন উপভোগ করিস না, কে যেন আমার মনের মধ্যে বলে উঠল। আমি চিন্তা করতে লাগলাম, সত্যি তো তাই, আমি সারা জীবন সাধনা করলেও এই মদিনা সুন্দরীকে তো আমি তো পেতাম না, আমার সম্মুখে তার নগ্না দেহ পড়ে আছে, কেউ তো দেখার নেই, আমি কেন উপভোগ করে না করে চলে যাই। বলে হুজুর, এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ওই মরা লাশটাকে আমি ধর্ষণ করলাম, ওই মরা লাশের সঙ্গে আমি জেনা করলাম। আমি যখন অপকর্ম করে বেরিয়ে আসলাম, আমার মনের ভিতরে কে যেন আবার বলে উঠল, ওরে পৃথিবীর ইতিহাসে অতীত ইতিহাস এমন প্রমাণ পাওয়া যায় না যে মরা লাশের সঙ্গে ধর্ষণ, মরা লাশের সঙ্গে জেনা এমন তো প্রমাণ পাওয়া যায় না। আমিও চিন্তা করতে লাগলাম, অতীতে এমন রেকর্ড আছে কিনা, মরা লাশের সঙ্গে ধর্ষণ করেছে কিনা। কামো পেলাম, মরা লাশের সঙ্গে ধর্ষণ হয় বর্তমানে? এখন একটু মডিফাই করা হয়েছে নাকি ভাই? মানে ওইটা একটু ঘুরিয়ে আর উন্নত পদ্ধতি করা হয়েছে, ডিজিটাল তো, ডিজিটাল তো, এটা ডিজিটাল করেছে। এখন মরা মানুষ সঙ্গে ধর্ষণ না হলেও ধর্ষণ করে মেরে ফেলে দেওয়ার চলটা খুব উঠেছে না, ভুল বললাম? কোন জায়গায় ধর্ষণ করে অ্যাসিড ঢেলে দিচ্ছে, মানে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দিচ্ছে, কোন জায়গায় ধর্ষণ করে পুড়িয়ে দিচ্ছে, কোন জায়গায় ধর্ষণ করে রাতের অন্ধকারে মাটি চাপা দিচ্ছে, দেখছে না বলে? তাও খুব নামি দামি লোক ভাই, আজ দেখেন না হাতরাস কাণ্ড কি ঘটে গেল, হাতরাস হাতরাস একজন এমপি আজ ধর্ষণ করলো দলিত নারীকে, কদিন তোলপাড় হলো গোটা ভারতবর্ষ তোলপাড় হলো, আর সেই এমপির হুমকিতে পুলিশেরা রাতের অন্ধকারে প্রমাণ লোপাট করার জন্য সেই যুবতী নারীকে মাটির মাঝখানে নিয়ে পুড়িয়ে ফেলে দিল, কিন্তু শেষ রক্ষা হলো না নাকি? শেষ রক্ষা হলো ভাই, পেপার খুললে আজ ধর্ষণ একটা না একটা না আসে, আসে না নেই বলেন ভাই? তাহলে মরা লাশের সঙ্গে ধর্ষণ না করলেও ধর্ষণ করে মেরে ফেলে দেওয়ার প্রবণতা বেড়েছে না বাড়েনি? قال النبي صلى الله عليه وسلم بدع الاسلام غريبا وسيعود غريبا الله رسول বলেন, আল্লাহর নবী বলেন, ইসলাম যেমন বর্বরতার যুগে শুরু হয়েছিল, ইসলাম এমন একটা সময় শুরু হয়েছিল যে সময় আজকে হালাল হারামের মধ্যে কোনো প্রভেদ ছিল না, ন্যায় অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য ছিল না, কল্যাণ অকল্যাণের মধ্যে কোনো ফারাক ছিল না, মা মাসি কোনো জ্ঞান ছিল না, নারীদের কোনো নিরাপত্তা ছিল না, মেলা ঘাটে বাজারে নারী
রাত আজকাল অর্ধনগ্ন এমন পোশাক পরিচ্ছদ তারা পরে যেত, তাদের পোশাক পরিচ্ছদ পরিধান করা বলা যায় না, নগ্নতাদের বলা হতো। আজ তারা কিনা পুরুষের কাজে দেহদান করে, আজ তারা নিজেদেরকে ধন্য বলে মনে করত, আর পুরুষেরা রাস্তাঘাটে গরু কুকুরের মতো। আজ কিনা নারীদের ভোগ করে তারা তৃপ্তি লাভ করত। এইরকম একটা সময়ে ইসলাম শুরু হয়েছিল, আস্তে আস্তে বলবলা হতে লাগলো। নবী আমার বলেন সায়াউদু গরিবা, অতি শীঘ্রই আবার সেই গরিবী অবস্থায় এসে যাবে। কামা হাইয়া তুফি হুজরে আহাব, সাব যেমন চালায় আত্ম গোপন করে। ইসলামের শিক্ষাটা শুধু মক্কা মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, গোটা পৃথিবীতে আবার মূর্খতা ছড়িয়ে যাবে। ইন্না মিন আশরাতি সাআতি ইয়ারফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহালু ওয়া ইয়াকসুরা যিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামরে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল্লাহর নবী বলেন কিয়ামতের নিকটবর্তী সময়ে জ্ঞান উঠে যাবে, হাকি জ্ঞান উঠে যাবে। ইয়ারফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহালু, মূর্খতা ছড়িয়ে পড়বে। ওয়া ইয়াকসুরা যিনা যিনা ব্যভিচারের সরদ বয়ে যাবে। অয়াকসরা সরবুল খামরে, মদ্যপের সংখ্যা বেড়ে যাবে। বেড়েছে না কমেছে? নৈবাকের হাদিস, বেড়েছে না কমেছে? হ্যাঁ ভাই, নারী পুরুষ কি অবস্থা হচ্ছে? আর যেই বলতে যাব বলবে এরা নারীর অধিকার হরণ করেছে, এরা মৌলবাদী। বলবে না বলেন ভাই ভাই, অবস্থা দেখে রাস্তাঘাট মেলা বাজারগুলো অবস্থা দেখে। আমি ওদিকে আজকে যাচ্ছি না, শুধু ধরি, মানে আমার অজের যে লাইনে যেতে যেতে রাস্তার ধারে একটু একটু ধরা পড়তে সেইগুলো ধরিয়ে দিয়ে যাচ্ছে। এটা তো নাকি বলে ভাইরে আমার, তাহলে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম অতীতে এমন ইতিহাস পেলাম না, আমি সেই থেকে ওখানে বসে বসে কাঁদছিলাম, মাথা ঠুকে যে আমার এই পাপ কি মাফ হবে। আমি মরা লাশের সঙ্গে ধর্ষণ করলাম, আমি মরা লাশের সঙ্গে জেনা করলাম, এই পাপ কি আমার মাফ হবে? যেটা আমার শুনলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চিন্তা করছে, মরা মানুষের সঙ্গে জেনা, মরা মানুষকে ধর্ষণ, অতীতের রেকর্ড বলে এরকম আসে না। দেখলাম রাসূল একটু চুপচাপ চিন্তা করতে লাগলে, চিন্তা করতে লাগলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল জান, আমার হাবিব চিন্তা করছে ও কত বড় পাপ করেছে, ওর থেকে তো আমার দয়া বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোড়ার কথা ফিরে এসেছি কিনা বলেন, শুধু একটা আজকে আপনাদের বোঝানোর জন্য আমি হাদিস পাক আনলাম। আর জান জিবরিল জান, আমার নবী পাক চিন্তায় পড়ে গিয়েছে জান, ও যখন নিজে অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছে, আর আমার হাবিবের দরবারে এসেছে জান জিবরিল জান, আমার তরফ থেকে আমার নবীকে জানিয়ে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বলুন সুবহানাল্লাহ, আমার আপনার জন্য আল্লাহ কি নাজিল করেছে দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুফাসসির শ্রেষ্ঠ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, নাকি বলে রাসূলের পাকের ছোট চাচা হযরত আব্বাস, যিনি ফাতে মক্কার সময় ইসলাম কবুল করেছিলেন, ওনার ছেলে আব্দুল্লাহ। আজ ইনি হচ্ছেন মুফাসসির শ্রেষ্ঠ, ইনি বর্ণনা করছেন 6,663টা আয়াতের মধ্যে এই আয়াতটা হলো গোটা কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন
আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা যদি না জেনে খারাপ কাজ করে ফেলে, গোনার কাজ করে ফেলে, ভুল কাজ করে ফেলে, আর যদি যখন তারা বুঝতে পারবে এটা অন্যায় এটা ভুল, যখনই আমার দরবারে লুটিয়ে পড়বে, তাদের গোনা পাহাড় পরিমাণ হোক না কেন, তাদের গোনা জমিন পরিমাণ হোক না কেন, তাদের গোনা আসমান পরিমাণ হোক না কেন, তারা যেন আমার দয়া থেকে নিরাশ না হয়ে যায়, আমি আল্লাহ তাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ জামিআ জামিআ, সে যত বড়ই গুনাহ হোক না কেন, আমি সব গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি হচ্ছে বড় দয়াশীল, আমি হলাম সব থেকে বড় ক্ষমাশীল। দেখেন কি সুসংবাদ, আমরা কয়েকজন মাত্র সুবহানাল্লাহ আমার সামন থেকে বলেছেন, ওদিক থেকে বললো না ভাই, একটু আনন্দ সহকারে আমরা বলতে পারবো না যে কত বড় আল্লাহ আজ এসেছেন, কিয়ামত শুনবেন যে কত আমার আপনার জন্য আছে, দেখেন না দেখেন। হ্যাঁ একটুখানি এগিয়ে নিয়ে যাই, আমি আমি প্রথমের কথায় কিন্তু ফিরে আসবো, আর যখন বলছি কেন আমরা বলছি না কেন, দেখেন কত বড় সুসংবাদ। শয়তান বলছে আল্লাহ আদমের জন্য তো ইন্নাকা আখরাজাতনি মিনাল জান্নাতে লিআজলা আদম ওয়া ইন্নী লা আস্তাতিউহু ইল্লা বিসুলতানিকা, তাফসীরে ইবনে কাসির এই আয়াতের তাফসীরে লেখা হচ্ছে। আমি তাফসীরে ইবনে কাসির উঠে পড়তে পড়তে আমি আজ আমার এত মাসে কয়েকবার করে পড়তাম ওটা। হ্যাঁ মেয়ামার আজ আজ কেন তাফসীরে ইবনে কাসির, ইসলাম জগতের অনেক তাফসীরের কিতাব লেখা হয়েছে কিন্তু এই তাফসীরের একটা গুরুত্ব আলাদা, 6,666টা আয়াতের সব হাদিস দিয়ে ব্যাখ্যা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা আয়াতের কয়েকটা করে এক আমি বলেছি একটা আয়াতের 14টা পর্যন্ত হাদিস এনে, তাহলে 6,666 আয়াতের এরকম দিলি কত হাজার হাদিস আনতে হয় বলেন দেখি দেখি। হ্যাঁ আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ভাই পড়তে তো হবে তো নাকি বলেন, পড়তে হবে তারপর তো দেখতে হবে। আর যিনি 13 বছর কাবা শরীফে ইমামতি করেছেন, ইমামতি কাবা শরীফ, আর ওই কাবা শরীফ বসে বসে তিনি তাফসীরের কিতাব লিখেছে, বলছে এই তাফসীরে লিখছে যে শানে নজুল যে আল্লাহ ইন্নাকা আখরাজাতনি মিনাল জান্নাতি লিআজলি আদম ওয়া ইন্নী লা আস্তাতিউহু ইল্লা বিসুলতানিকা, আল্লাহ আদমের জন্য আমার জান্নাত থেকে বার করে দিয়েছেন তো আমার কিছু দেবে না, 6 লক্ষ বছর ইবাদত করি। ও নারে তাকবীর না।